প্রতিবাদে সংবাদ সম্মেলন। আমি মোহাম্মদ সুজাউদ্দিন মৃধা, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ মাসপাড়া ইউনিয়ন শাখা। আমি আওয়ামী পরিবারের সন্তান। আমি গত 9 বছর যাবৎ মাসপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব সফলভাবে পালন করে আসছি। আমার নেতা মাননীয় রেলপথ মন্ত্রী জনাব জিল্লুল হাকিম যখন আমাকে যে দায়িত্ব প্রদান করেছেন, আমি সততা ও নিষ্ঠার সাথে সকল দায়িত্ব পালন করে আসছি। গত উপজেলা নির্বাচনে আমার ইউনিয়নের চেয়ারম্যান জনাব খন্দকার সাইফুল ইসলাম বুড়ো উপজেলা চেয়ারম্যান নির্বাচন করেন। আমি এবং আমার পরিবারে ওনার সঙ্গে থেকে ওনার মোটর সাইকেল প্রতীকের মাসপাড়া ইউনিয়নের প্রতিনিধি হিসাবে নির্বাচন পরিচালনা করি এবং আমি বিপুল ভোটে মোটর সাইকেল প্রতীক জয়যুক্ত হওয়ায় জনাব সাইফুল ইসলাম বুড়ো পাংশা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়। এই কারণে মাসপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ এলাকার বর্তমান ব্যক্তিদের অনুরোধে আমি মাসপাড়া ইউনিয়ন পরিষদের 0 পদের উপনির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করি। আমি ইউনিয়ন এর গণসংযোগের লক্ষ্যে মাসপাড়া বাজার একটি অস্থায়ী অফিস করিয়া সাধারণ ভোটার এবং নেতা কর্মীদের সঙ্গে গণসংযোগ এবং মত বিনিময় শুরু করি। জনাব সাইফুল ইসলাম বুড়ো তার ছেলে মোহাম্মদ তাজমির হাসান সিভিলকে প্রার্থী ঘোষণা করে একটি জনসভা করে এবং সেখানে তিনি প্রকাশ্যে ঘোষণা দেন এই ইউনিয়নের উপনির্বাচনে আমার ছেলে ছাড়া কোনো প্রার্থী থাকতে পারবে না। যে প্রার্থী হতে চাইবে আমি তাকে এলাকা ছাড়া করব। আমি একজন পাকা খেলোয়াড়, কীভাবে খেলতে হয় তা আমি জানি। তার বক্তব্যের ভিডিও আমার কাছে রেকর্ড করা আছে। গত 23/6/24 তারিখে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল, সেই উপলক্ষে মাননীয় রেলপথ মন্ত্রী মহোদয়ের পাংশা উপজেলায় প্রোগ্রাম থাকায় আমি এবং আমার নেতাকর্মী লইয়া মোটর সাইকেল বহরে মাননীয় রেলপথ মন্ত্রী মহোদয়ের প্রোগ্রামে অংশগ্রহণ শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে মাসপাড়া বাজারে পৌঁছালে জনাব সাইফুল ইসলাম বুড়ো এবং তাহার ছেলে সন্ত্রাসী সিসিল তাহাদের গুন্ডা বাহিনী লইয়া বিভিন্ন অস্ত্রশস্ত্র লাঠিসুটা লইয়া আমার মোটর সাইকেলের বহরে পরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালায়। অস্ত্র হামলায় আমি সহ আমার বহু নেতাকর্মী রক্তাক্ত সহ আহত হয়। আমার নেতাকর্মী অসহায় অবস্থায় মার খেয়ে দিকবিদিক সরে গেলে সিসিল তার গুন্ডা বাহিনী লইয়া মাসপাড়া বাজারে আমার সমর্থিত লোকদের ব্যবসা প্রতিষ্ঠানে ও দোকানে হামলা চালায় এবং ব্যাপক ভাঙচুর ও নগদ অর্থ সহ মালামাল লুটপাট করে। সিসির বাজারে সন্ত্রাসী তাণ্ডব চালানোর পর তার বাবা ব্যুরো চেয়ারম্যান সহ তার গুন্ডা বাহিনী লইয়া বেশ কিছু বাড়িঘর ভাঙচুরের পর আমার বাড়ি ভাঙচুরের উদ্দেশ্যে রওনা হইলে পাংশা থানার পুলিশ সংবাদ পাইয়া ঘটনাস্থলে উপস্থিত হইয়া আমাদের পথমধ্যে প্রতিরোধ করায় আমার বাড়িসহ ঘরসহ আমার পরিবারের জীবন রক্ষা হয়। আমি একজন শান্ত প্রকৃতির লোক, জীবনে কখনো গোলমাল কারো সহিত ক্ষতি করি নাই। জনাব সাইফুল ইসলাম বুড়ো এবং তার ছেলে ইতিপূর্বে অত্র ইউনিয়নে অনেক সন্ত্রাসী কার্যকলাপের ইন্ধনদাতা হিসাবে পরিচিত। সিসিল ইতিপূর্বে আমার নিজ গ্রামে একজন লোককে প্রকাশ্যে গুলি করে তাহার অনেক সাক্ষী আছে। এমত অবস্থায় আমার পরিবার সহ আমার নেতাকর্মীদের নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি মাননীয় রেলপথ মন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রী সহ প্রশাসনের কাছে আমার নেতাকর্মী ও আমার পরিবার নিরাপত্তা কামনা করছি। মোহাম্মদ সুজাউদ্দিন।